Hello friends, good afternoon to all. This is Priya. Welcome back to Hello Cutie. আর একদমই সকাল থেকে মানে কোনো শুট করতে পারিনি, প্রোগ্রাম আছে আমাদের। হ্যাঁ, সকাল থেকেই প্রোগ্রামটা ছিল, কিন্তু এতটা ব্যস্ত ছিলাম যে কোনো রকম কোনো মানে কিছু শুট করতে পারিনি ঘরে বসে। কারণ যদি তখন একটুও টাইম ওয়েস্ট করতাম তাহলে আমরা এখানে এসে পৌঁছাতেই পারতাম না এতক্ষণে। অলরেডি লেট হয়েই গেছে, তার কারণ হচ্ছে মিস্টার সিকদারের কালকে নাইট ডিউটি ছিল। সকালবেলা ও এলো ঘরে, রাত্রেবেলা মাম্মা সেই লেট করেই ঘুমিয়েছে, আমি একদমই উঠতে পারছিলাম না। একবার সকাল সকাল উঠে আবার ঘুমিয়ে পড়েছি, তারপরে যথাযথ দেরি হয়ে গেছে উঠতে। আর এখন বাজে হচ্ছে 4:15, এখন আমরা আছি গুলমাতে দাঁড়িয়ে। আমরা যে এখানে এসছি, এই জায়গাটা আসার প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ছিল না। মিস্টার সিকদার আমাকে বলছে আজকে আবার ও আমাকে তো ইসে নিয়ে যাবে, ওই আগে একবার আমরা গেছিলাম টিপুখোলা, তোমাদের দেখিয়েছি টিপুখোলাতে যাওয়ার কথা বলছিল। তো আমার একদমই আজকে ইচ্ছা ছিল না যে আমি টিপুখোলাতেই যাব, কারণ ওখানে গতদিন গেছি। আমি বললাম নতুন কোনো জায়গায় চলো, তখনও আমাকে নিয়ে আসছে, মানে ওর বন্ধুদের সঙ্গে কথা বললো। আমরা শুধু আজকে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাকে নিয়ে এসছি এটা নয়, কিন্তু আমাদের সঙ্গে কিন্তু আজকে আছে আরও চারজন, আরও তিনটে দাদা এসছে আর একটা দাদার বেবি নিয়ে এসছে। ওনার ওয়াইফের আসার কথা ছিল, কেন জানি না আসেনি বলতে পারছি না। সবাই মিস্টার সিকদারের কলিগ, তো আমরা সবাই মিলে এসেছি। আমাদের রান্নাবান্না হচ্ছে, আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি এখান থেকে আরও কিছুটা পেছনে, মানে ওরা ব্যাকে রয়ে গেছে, তো সেখানে রান্নাবান্না হচ্ছে, লোক দিয়েই করানো হচ্ছে। তো ওখানে ওনারা আছে, ওনারা আসবে একটু পরেই চলে আসবে। ওখানে মাম্মাকে নিয়ে আমি একটু বোর হয়ে যাচ্ছিলাম আর মিস্টার সিকদার আমাদেরকে নিয়ে, ওই জন্য এদিকটা আগেই আমরা চলে এসেছি ওনারা এলো বলে। তো তখন তোমাদের সঙ্গে ওনাদের পরিচয় করিয়ে দেব অবশ্যই। তো এখন দেখলাম, তোমাদের তো দেখালাম সম্প্রীতিকে নিয়ে, ওর বাবা এখন একদম পুরো সেই ইসের উপর উঠে বসে আছে, ওটাকে কী বলে আমি ঠিক জানি না, অনেক উঁচুতে উঠে বসে আছে। এখন ওরা আসেনি, আমি এই ফাঁকে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। আজকে জায়গাটা খুব সুন্দর, কিন্তু না এখানে রোদ, আর রোদের কারণে আমি ঠিকঠাক মানে ফ্রিভাবে ঘুরতে পারছি না, কারণ আমার ভীষণ পরিমাণে সান অ্যালার্জি রয়েছে। আমি রোদে খুব একটা যাই না, আর আমি তাকাতেই পারছি না প্রথম কথা, ভিডিও কি শ্যুট করবো, সারা রাস্তা স্কার্ফ মুড়ি দিয়ে চলে এসেছি, একদমই তাকাতে পারছি না। বাবা আমি নামছে এখন উপর থেকে, যাই হোক চলো তাহলে। জানি না কীরকম কী ঘুরবো, কী করতে পারবো কিচ্ছু জানি না, এসছি ঘুরতে এনজয় করতে। ওই যে ওনারাও চলে এসছে পেছনে, ওই যে পেছনে চলে এসছে তিনজন ওই বাচ্চাটা নিয়ে। আবার ফিরে আসছি তোমাদের কাছে একটু পরে। এই হচ্ছে স্পট, জায়গাটার নাম হচ্ছে গুলমা। কত লোক দেখো, সবাই এখানে ঘুরতে এসছে, আবার ছোট ছোট আইসক্রিমের স্টলগুলো রয়েছে। মিস্টার সিকদার মাম্মাকে নিয়ে কোথায় উঠছে দেখো, শুধু আমাকে এখানে রেখে ওরা চলে গেছে, দেখো তো কোথায় যাচ্ছে, অত উঁচুতে কি অবস্থা, এত রোদ না, রোদটা না পড়লে এখানে ঠিক মজাটা আমি নিতে পারছি না। ও দেখো কোথায় চলে গেছে এই বাবা মেয়ে, অনেক অনেক উপরে উঠেছে কিন্তু এরা, দেখে মনে হচ্ছে না, এই দেখো এতটা দূরে আছে, নিচটা এতটা নিচু, মনে হচ্ছে পাহাড়েই উঠে আছি আমরা। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি, সামনের দিকে এগোচ্ছি। সত্যি আজকে রোদের তাপটা, মানে দুদিন ধরে এখানে যা ঝড় বৃষ্টি হয়েছে, কালকেও এখানে রাত্রেবেলা বৃষ্টি, কি বৃষ্টি, ভাবতেই পারিনি আজকে এতটা রোদ হবে। আর রোদের সবথেকে বড় কথা, রোদের তাপটা অনেকটা বেশি, আর যেটা কিনা আমার পক্ষে ভীষণই কষ্টদায়ক হয়ে উঠছে। ভাই ভাই দেখছো কিরকমভাবে চলছি, মাম্মার চুল ফেলে দেওয়া হয়েছে এই সময়, ওকে একটা টুপিও দিয়ে দিয়েছি আজকে, না হলে আসার সময় ওর মাথায় রোদ লাগছিল। বসার জায়গা পেয়েছি, একটু বসি এখানে। যাই হোক বসার একটা জায়গা পেয়েছি,
এই যে এসে গেছে মিস্টার শিকদার, এই হচ্ছে সম্প্রীতি শিকদার, আর এই হচ্ছে মুকেশ, কি যেন টাইটেলটা ভুলে গেলাম, তোমার টাইটেলটা যেন কি যাদব, মুকেশ যাদব। দেখো কি এনেছে ওর জন্য, দেখো। এই হাই বলো, হাই বলো নি, হাই হাই বলো, ভিডিও কর না, ভিডিও হচ্ছে। আমরা এখন এখানে বসে চিপস খাচ্ছি, আমি আর মাম্মা, ওরা আমাদেরকে এখানে বসিয়ে রেখে ওইদিকে গেল, ওরা স্পট ঠিক করছে আমরা কোথায় বসতে পারি। তাই চারিদিকেই রোদ, কোনো একটা এমন জায়গায় বসতে হবে যেখানে ছায়া আছে। এখন যেখানে বসে আছি এখানে সবাই মিলে তো বসা হবে না, তাও খানিকটা দাঁড়ানো যাবে, কিন্তু বেশ ঠান্ডা এখানে, কোনো গরম ফিলই হচ্ছে না। সামনে জল থাকতে আরও ভালো হতো, সবাই নিচে, নদীটা মানে পুরোপুরি শুকিয়ে গেছে, গরু ঘুরছে নদীর মধ্যে দিয়ে, মানুষ ঘুরছে বাইক নিয়ে, ভাবা যায় নদীর মধ্যে বাইক নিয়ে নেমেছে সবাই, গরুর গরুর পাল যাচ্ছে। এই হচ্ছে আমার টিন টিন, এই টিন টিন কুঙ্কু বাচ্চা। দেখো গাইজ, এখানে আমরা যেখানে বসে আছি এর পাশে হচ্ছে রেল লাইন, গুলমা ব্রিজ। এই দেখো ট্রেনটা আসছে, আবার ট্রেন কোথায়, ওই যে ট্রেন, ট্রেন কোথায় বাবা, এটা পুরো আলিপুরদুয়ারের ওইদিকে চলে যায় এই ট্রেনগুলো, এই গুলমার উপর দিয়ে আলিপুরদুয়ারে চলে যায়, পুরো ফরেস্টের মধ্যে দিয়েই যায়। আলিপুরদুয়ার যেতে যেতে রাস্তার মধ্যে এত সুন্দর সুন্দর, যে মানে ফরেস্টের মধ্যে যখন যায় এত সুন্দর ভিউ আসে না সেটা বলার না। আমি পুরোপুরি আলিপুরদুয়ার পর্যন্ত যাইনি, কিন্তু এই দিক দিয়েই বোধহয় আমরা মালবাজার গিয়েছিলাম একবার, মালবাজার, ওখানে হনুমান মন্দির আছে। আর ট্রেন কোথায়, ট্রেন ট্রেন কোথায়, মানে আসার সময় মাম্মাকে এই টুপিটা কিনে দেওয়া হয়েছে। মিস্টার শিকদারের চশমাটা একটু ধার করলাম আমি, কিছুই না, সত্যিই অনেকটা রোদ। আর আমার না রীতিমতো চোখেও একটুখানি প্রবলেম হচ্ছে, বেশ কিছুদিন ধরেই এমনটা হচ্ছে, রোদের দিকে তাকাতেই পারি না, যদিও বা আমাকে কিন্তু চশমাও দিয়েছে, আর আমার চশমা পরতে একদম ভালো লাগে না। আর একটা ভালো লাগে না তার থেকে বড় কথা, চশমা পরতে পারি না আমি, তার কারণ হচ্ছে সম্প্রীতি। চশমা যখনই চশমাটা পরি তখনই ওর লাগবে, ওটা ওর, ও হচ্ছে চশমার মানে ভক্ত যাকে বলে একেবারে, ওর জন্যই আমি চশমা পরতে পারি না, তাকিয়ে আছে ড্যাপ ড্যাপ করে, ওর তো লাগবে। তো ফ্রেন্ডস, এখন আমরা একদম নদীর পাড়ের কাছে দাঁড়িয়ে আছি, একদম নদীর কিনারাটাই, যদিও বা এখন নদীতে একদমই জল নেই। দেখো একদম শুকনো, এখানে বর্ষার সময় জলটা আসবে। সামনে আরও অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে, এই স্পটটাও খুবই সুন্দর, কিন্তু সামনে আরও নাকি ভালো স্পট আছে, অন্য কোনো দিন সময় করে এখানে আসব। এতটা কম সময়ের মধ্যে এখানে এসেছি, দাঁড়াও না, এতটা কম সময়ের মধ্যে এখানে এসেছি যে পুরো জায়গাটা কভার করতে পারবো না, মানে ঘুরতে পারবো না, আনন্দ করতে পারবো না। আর আমি আনন্দ করা মানে তোমাদেরকে তো অবশ্যই সেটা দেখাবো। গাইজ, আমরা এখন আমি মাম্মাকে নিয়ে একদম নদীর মাঝখানে চলে এসেছি, পেছনে মাম্মা ঘুরু ঘুরু করছে, মানে কি বলবো, মাম্মা না থাকলে না আরও দূরে যেতাম। ওরা ছেলেরা মিলে একটু আড্ডা ফাড্ডা দিচ্ছে ওদিকে, ওরা ওদের মতো করে, আর আমি মাম্মাকে নিয়ে আমার মতো করে ঘুরছি। সত্যি সত্যি একটু বোর অবশ্য হচ্ছি, এটা এমন নয় যে বোর হচ্ছি না, মানে আমার সঙ্গে আরও একজনের দরকার ছিল জুটি বাঁধার। আর মিস্টার শিকদার অবশ্যই ওর কলিগদের সঙ্গে এসছে, তাদের সঙ্গে তো একটু সময় দেবেই, তো আমাকে তো একটুখানি অ্যাডজাস্ট করতেই হবে, ঠিক আছে কোনো ব্যাপার না। কিন্তু জানো তো, মানে নদী তো চর পড়ে গেছে, এই জন্য এখানে না প্রচুর পাথর, মামা পড়ে যাবে, সোনা যায় না, এদিকে এসো এদিকে এসো। দেখো অনেক পাথর, ছোট ছোট ভর্তি, এই যে আমার পাকুটা,
ওর মা টুপিটা খুলে রেখেছে, ওর মাথায় একটু হাওয়া টাওয়া লাগুক, একভাবে টুপি পরে থাকলে মাথাটা ঘেমে যায়। সূর্যটা প্রায় ডুবছে, ওইদিকে পাহাড়, ভীষণ ভালো লাগছে জানো না, ভিউটা ভীষণ 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 সুন্দর। আর অবশ্যই পাহাড় মানেই ফরেস্ট, পাহাড়ের গায়ে, খুব সুন্দর একটা পিকনিক স্পট। এই জায়গাটার কিন্তু আরও একটা নাম আছে, মানে এইখানে যে আমি দাঁড়িয়ে আছি, এই যে সাইডের গাছগুলো, এগুলোকে না ঝাউবন বলে। গাইজ, এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, আমাদের ঘোরাফেরা আনন্দ সব হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত এতটা বেশি মানে বিজি হয়ে গেছিলাম আনন্দ ফুর্তিতে, মানে ঘুরতে ফিরতে, তো তার জন্য একদমই মানে ভিডিও করা হয়নি, মাঝখানে বেশ খানিকটা গ্যাপ গেছে। তোমাদের সঙ্গে একটু লং টাইম পরেই কথা বলতে এলাম, হয় না? আর তারপরে কিছুটা সম্প্রীতিকে খাওয়াতে হলো, তো এইসব বিভিন্ন কারণের জন্য একটু তো লেট হয়ে গেলই, একটা লং গ্যাপ হয়ে গেল। কিন্তু এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, এখন কটা বাজে, এই কটা বাজে এখন? এখন বাজে 6:05। এখন আমরা এখান থেকে বেরোবো, আমাদের এখনো খাওয়া দাওয়া কিছুই হয়নি, এই টুকটাক এটা সেটা খেয়েছি যেগুলো হয় আর কি। তো এখান থেকে বেরিয়ে আমাদের যেখানে রান্না হচ্ছে, আমরা ভেবেছিলাম ওখান থেকে খাবারটা এনে এখানে খাবো, কিন্তু সেটা আর পসিবল হলো না, তার কারণ ওই যেটা বললাম, সন্ধ্যা হয়ে গেছে আর এখানে বসার পজিশনটা নেই, কারণ আজকে যাদের সঙ্গে এসেছি এটা পুরো একদম আলাদা একটা সেটিং আমাদের, মানে আমাদের যে সেটিংটা থাকে নিজেরা যখন আমরা আসি সেটা নেই, যার কারণে এখন আমাদের এখনও এখানে বসে খাওয়া হচ্ছে না, যেখানে আমাদের রান্না হচ্ছে সেখানে গিয়ে আমরা খাবো। ওখানে গেলে কি হবে কিনা, ওখানে চেয়ার ফেয়ার সব আছে, ওখানে আমাদের খেতে সুবিধা হবে। তাহলে চলো এখন দেখা যাক ওরা কী কী খাওয়ার ব্যবস্থা করেছে, কী কী রান্না হয়েছে, আমি কিছুই জানি না, তো চলো। আমরা এখন চলে এসেছি আমাদের যেখানে খাবার, এখানে মানে এখানেই আমরা খাওয়া দাওয়া, মাম্মা এখানে খুব আনন্দ করছে। জানি না এখনো খাবার মেনু কি আছে, খেতে বসে বুঝতে পারবো যে খাবার মেনু কি আছে। আমরা আবার বেরোলাম ওখান থেকে, পাশে যাওয়ার সময় ও ঘোড়া দেখেছিল, তো এখন সেই হর্স ঘোড়া দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে মামাকে, সামনে ও ওর পাপার সাথে আছে, তো চলো দেখি হর্স ঘোড়া, আমরাও দেখি বেশি কাছে যেও না, ফট করে মেরে দেবে। তুমি যাও বাবু, তুমি যাও, তুমি যাও, আঙ্কেলের হাত ধরো। এই দেখো সবাই হর্স ঘোড়া দেখতে এসেছে, একদম পুরো ইয়াং আর হ্যান্ডসাম হর্স। কি করে ডাকে, কি করে ডাকে, ইয়াং আর হ্যান্ডসাম হর্স। এই হচ্ছে আমাদের খাওয়ার মেনু, মটন, মটন কষা। আমরা এখন খেতে বসেছি, মানে আমি সবার আগে খাচ্ছি। আমাদের আইটেম হচ্ছে ভাত, একদম প্লেন ভাত, আর হচ্ছে মটন কষা। তো বসে কোথায় খাচ্ছি, গুলমা খয়ের ঝরা জায়গাটার নাম, এখনো টেস্ট করিনি খাবারটা কেমন হবে, আশা করি ভালোই হবে, আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। আমি বলছি, আমি বলছি কি লাগবে, হ্যাঁ, আর ইয়েটা মটনটা টেস্টি হয়েছে, সত্যি মটনটা টেস্টি হয়েছে,
তাহলে গুলমাতে যদি কেউ ঘুরতে আসো তাহলে অবশ্যই গুলমা খয়ের ঝোড়ার এই রেস্টুরেন্টে এক এরকম টেস্টি টেস্টি খাবার একদম পুরো আমাদের জন্যই রান্না হয়েছে একদম ঘরের মতো করে। ঘুরতে এসে ঘরের মতো করে খাবার পাওয়া একটা বিশাল বড় ব্যাপার। রেস্টুরেন্টটা একদমই নতুন, নতুন মানে এখনো তোমার দেখলেই মানে কমপ্লিটই হয়নি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের পরিচিত একজন ফ্রেন্ডের, নতুন করে জাস্ট তৈরি হচ্ছে রেস্টুরেন্টটা। উনি এখানে ছিলই না, এখানে এখনো পর্যন্ত কাস্টমার সেরকম আর মানে আসেই না, কাস্টমার জাস্ট বানানো হচ্ছে। অন্য এখানে কাজে ছিল, সেখান থেকে এসে আমাদের জন্য খাবার জাস্ট বানিয়ে দিয়েছে আর কি। তো সত্যিই মানে অসাধারণ টেস্ট হয়েছে। এখানে আমরা আবার আসবো, সে এক মাস পরে আসি কি দু মাসে আসি কি ছ মাস পরে আসি, আবার আমরা আরও একবার আসবো, তখন দেখো এটার লুকসটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। শুধুমাত্র পিকনিকের জন্য এখানে আসে তাও নয়, দেখলে ওখানে প্রচুর লোক আসে। তো সেই হিসাবে এখানে এরকম একটা পজিশনে কেমন করে বানায় রেস্টুরেন্টটা সেটা তো অবশ্যই দেখবো আমরা। আবারও আসবো এখানে। তো গাইজ আমাদের এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর আমি এখন বসে আছি মাম্মাকে কোলের মধ্যে নিয়ে। এই দেখা, ও এখন পুরো ঘুমিয়ে গেছে, খুব বিরক্ত করছিল কারণ দুপুরবেলা তোর ঘুম হয় না। তো আমি খেয়ে উঠে ওকে এখন কোলে নিয়ে বসে আছি। ওর বাবা খেতে বসেছিল, এখন ওর বাবার খাওয়া হয়ে গেল। মিস্টার শিকদার এখন বাইরে দিয়ে একটু ঘোরাঘুরি করছে, আমি এখনো ওকে নিয়ে বসে আছি। কি জানি এখন কখন কি বেরোবো, এদের কি প্রোগ্রাম আছে। বললাম না আজকের প্রোগ্রামটা একটুখানি অন্যরকম। ওর বন্ধুরা রয়েছে, কলিগ গ্রাম বন্ধু, কলিগ বলতে এরা একদমই অন্য ডিপার্টমেন্টের, একসাথে এসছে। তো যাই হোক সব কিছুই একটু অন্যরকম হচ্ছে। তো জানি না এরপরে কোথায় যাব কি হবে, দেখতে থাকো। তো ফ্রেন্ডস এখন আমরা ঘরে চলে এসেছি, ভীষণ টায়ার্ড, তোমরা দেখেই বুঝতে পারছো। মানে পা দুটো আমার পুরো ব্যথা করছে, ওখানে বসে বসার তো জায়গা ছিলই না বিশেষ। আর যাও বা বসেছি, হ্যাঁ খাওয়ার সময় একটু বসেছি, খাওয়ার পরেও কিছুক্ষণ বসেছি, কিন্তু তারপরে আবার গাড়ির মতো হয়ে বসে এসেছি, জানি না কেন খুব পায়ে যন্ত্রণা করছে, দুটো পাই একদমই ভালো লাগছে না। আর এসেই আগে ঘরে মাম্মাকে মানে ফ্রেশ নিজের মানে ড্রেসটা চেঞ্জ করেই মাম্মাকে খাইয়ে দিয়েছি, কারণ ও বাইরে আজকে ভাত খায়নি, ঘর থেকে ভাত খেয়ে গেছে আর ওখানে গিয়ে উল্টো পাল্টা এটা ওটা খেয়ে নিয়েছে, এক চামচও ভাত খাওয়াতে পারিনি, যার জন্য আগে এসেই ওকে খাইয়ে দিয়েছি। এখনও একটু খেলা করছে, এরপরও ঘুমোবে। তো ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটাকে এন্ড করি। তারপর আমাদেরও ডিনার বাকি রয়েছে, পুরো ফ্রেশ হওয়া বাকি রয়েছে। যাই হোক এখন আর ভিডিও লেন্দি করছি না, এখানেই শেষ করব, চলে আসব নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।